হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। সো আজকে আমরা দেখবো সাইন আপ ফর্ম উইথ আইকনস। ওকে, সো আমরা বুস্টার ফর্ম বানাবো। তো এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। এখানে আমাদের দেখুন বুস্টার সিডিএন লিঙ্ক করা আছে অ্যান্ড এখানে ফন্ট অসম আছে। তো আমরা ক্রোম খুলে নেবো প্রথমে। আপনারা যারা ফন্ট অসমে জানেন না কী করে লিঙ্ক করতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি আবার। সো সার্চ করবেন ফন্ট অসম সিডিএন। সো আমি সিডিএন লিঙ্ক ইউজ করছি। আমরা এখানে এই লিঙ্কটায় সেকেন্ড লিঙ্কে ক্লিক করবো। সো দেখুন এখানে আমাদের ফন্ট অসমের লিঙ্ক চলে এসছে। এখানে আমরা জাস্ট ক্লিক করব, কপি লিঙ্ক ট্যাগ কপিড, দেন এখানে আপনারা এটা পেস্ট করতে পারেন। ওকে, তো এখানে দেখুন আমাদের ফন্ট অসম লিঙ্ক হয়ে গেছে। দেন এখানে আমার কাস্টম সিএসএস আছে, এখানে আমাদের সিএসএস, সো সিএসএস লিঙ্ক করা আছে এখানে বুটস্ট্র্যাপ। তো এখানে আমরা বডির মধ্যে শুরু করব। তো সবার আগে আমরা এটা বুটস্ট্র্যাপ ফোর ইউজ করছি। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি কন্টেনার। ওকে, কন্টেনারের মধ্যে আমরা একটা ক্লাস নেব। আমরা এখানে নাম দেবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। সো ডিসপ্লে ফ্লেক্সের আমরা যখন করবো তো ডি ফ্লেক্স দিলেই আমাদের হয়ে যাবে। দেন আমরা আরেকটা কাজ করবো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড আমরা এখানে হাইট প্রপার্টি ইউজ করবো। সো হাইট 100 আমরা দেবো। ওকে, সো এখানে আমরা একটা ক্লাস নেব, নাম দেবো হচ্ছে কার্ড। এই কার্ডের মধ্যে আমরা আর একটা ক্লাস নেব, তার নাম হচ্ছে কার্ড হেডার। সো এই কার্ড হেডারের মধ্যে আমরা একটা এইচ3 নিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি এখানে সাইন ইন। ওকে, দেন এর মধ্যে আমরা আর একটা ক্লাস নিচ্ছি। আমরা এখানে ফ্লেক্স ডি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট এন্ড নিলাম। দেন আমরা এখানে আর একটা ক্লাস অ্যাড করছি, সরি, সোশ্যাল আইকনস আইকন। ওকে, তো এর মধ্যে আমরা স্প্যান ট্যাগ নিয়ে নিচ্ছি একটা। স্প্যান ট্যাগের মধ্যে আমরা কিছু সোশ্যাল আইকন অ্যাড করব। তো আমরা ক্রোম খুলে নিচ্ছি। আমাদের এখানে ফন্ট অসম খোলা আছে অলরেডি। তো আপনারা যে কোনো কিছু খুলতে পারেন, এটা বুটস্ট্র্যাপ সিডিএনের ফন্ট অসম, এটা নর্মাল ফন্ট অসম। তো আমরা ডাইরেক্ট ফন্ট অসমে চলে যাব। তো এখানে দেখুন আমাদের ফন্ট অসম এটা 4 2017, 5 আমাদের এসে গেছে। এখানে আমাদের এটা আপনারা ফলো করতে পারেন সিএসএসের জন্য, অথবা আমরা নতুনটা ফলো করতে পারি। তো এটা দেখুন আমাদের ফন্ট অসম নিউ। এখানে আমরা নিয়ে দিচ্ছি হচ্ছে ফেসবুক। এখানে আমরা ফেসবুকের লোগো নেব। দেন আমরা দেবো ইউজ করবো হচ্ছে টুইটার। এখানে টুইটার নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নেবো আমরা হচ্ছে লিঙ্কডইন। তো আমরা এখানে তিনটে আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে কপি করে নিচ্ছি বন্ধুরা। আমরা এখানে সিম্পল স্প্যান ট্যাগের মধ্যে আমরা এটা কপি করে নিলাম। এখানে আমরা স্প্যান নিচ্ছি। সো এখানে আমরা এটা কপি দেন পেস্ট, দেন স্প্যান ট্যাগের মধ্যে আমরা এটাকেও পেস্ট করব। ওকে, তো এখানে আমরা একবার ভিউটা দেখবো বন্ধুরা। তো এখানে আমরা ডাইরেক্ট গো লাইভে করে নিচ্ছি। তো দেখুন আমাদের এখানে তিনটা আইকন চলে এসছে অ্যান্ড এটা আমাদের একটা বর্ডার এখানে এসছে। তো আমরা এটা স্টাইলিং করব। আগে আমরা ডিজাইনটা করে নিই, এইচটিএমএলটা করার পর তারপর আমরা সিএসএসে মুভ করব। তো দেখুন এখানে আমাদের তিনটে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি অ্যান্ড এখানে আমাদের কার্ড হেডার হয়ে গেছে। দেন আমরা দেবো কার্ড বডি। সো কার্ড হেডার, দেন এখান থেকে আমরা নাম দেবো হচ্ছে কার্ড বডি। সো এখানে ডিফ ক্লাস নিয়ে নিলাম একটা। এখানে আমরা ফর্ম ট্যাগ ইউজ করব। তো ফর্ম ট্যাগের মধ্যে আমাদের নেব হচ্ছে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে নাম দেব ইনপুট গ্রুপ। সো এই ইনপুট গ্রুপের মধ্যে আমাদের আর একটা ক্লাস নেব, এর সঙ্গে সঙ্গেই ফর্ম গ্রুপ। ওকে, দেন আমরা এর মধ্যে আর একটা ডিভ নেব, নাম দেবো আমরা ইনপুট গ্রুপ, সরি, প্রিপ্যান্ড। ওকে, আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন, অসুবিধা নেই। সো প্রিপ্যান্ড এর মধ্যে আমরা একটা স্প্যান ট্যাগ নেব, স্প্যান, তার আমরা ক্লাস নিয়ে নিচ্ছি একটা। তো এখানে দিয়ে দিচ্ছি আমরা ইনপুট গ্রুপ টেক্সট। সো এই স্প্যান ট্যাগের মধ্যে আমরা আর একটা আইকন নেব।
তো এখানে আমরা চলে যাচ্ছি আবার আইকনে, তো আমরা এই ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি। এখানে নাম দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে ইউজার। সো দেখুন এখানে আমাদের ইউজারে চলে এসছে অনেক ছবি, আমরা এটা নিয়ে নিলাম। তো এখানে ইউজার আছে, কপি, দেন এখানে আমরা পেস্ট করলাম। এরপরে আমরা সেম জিনিস করব পাসওয়ার্ডের ক্ষেত্রে। ওকে, তো এখানে আমরা নেক্সট আমরা যেটা করব, এখানে আমরা ফাই ইউজার না দিতেও পারি, আবার আপনারা যে কোনো রকম আইকন ইউজ করতে পারেন। ওকে, তো এরপরে আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা ইনপুট ট্যাগ চুজ করব। ইনপুট টাইপ হবে আমাদের পাসওয়ার্ড, দেন আমরা এখানে একটা ক্লাস ইউজ করবো, বুস্ট হবে ক্লাস, সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। অ্যান্ড আমরা এখানে একটা প্লেস হোল্ডার দেব, তার নাম দেব হচ্ছে পাসওয়ার্ড। সবার আগে বন্ধুরা আমরা বলে দিই এখানে ইউজার আছে, এখানে আমরা প্রথমে আমরা টেক্সট করে নেব। এখানে আমাদের দেখুন প্রথমে পাসওয়ার্ড হয়েছে, আমরা সেম জিনিস আমরা এখানে স্প্যান ট্যাগ করে আমরা আগে এখানে আগে ইউজারটা করব। সো এখানে পাসওয়ার্ড দেওয়ার আগে করব আমরা টেক্সট ফর্ম কন্ট্রোল। সো এখানে নাম দেবো হচ্ছে আমরা ইউজার নেম। ওকে, তো সেম জিনিস আমরা আবার করব, এখানে দেখুন আমাদের ডিপ শেষ হচ্ছে, ইনপুট ফ্রম গ্রুপ। সো এখানে আমরা সেম জিনিস আমরা জাস্ট কপি করে নেবো এটা, তো কপি দেন পেস্ট, দেন এখানে আমরা ইউজারের জায়গায় এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানে লক, আমরা এই পাসওয়ার্ড ইউজ করছি। সরি, এখানে আমরা পাসওয়ার্ড ইউজ করবো, এখানে পাসের জন্য পেস্ট করলাম। অ্যান্ড পেস্ট করার পর এখানে আমরা ইনপুট টাইপ দিয়ে দেবো পাসওয়ার্ড, ফর্ম কন্ট্রোল, দেন এখানে প্লেস হোল্ডারের নাম থাকবে পাসওয়ার্ড। ওকে, তো খুব সিম্পল, দেখুন আমাদের এখানে এটা ইউজার নেম পাসওয়ার্ড এখানে এসে গেছে। ওকে, তো আমরা এখানে আরও কিছু জিনিস করব। সো যেমন ধরুন আমরা এখানে আর একটা ক্লাস নেব, এখানে আমাদের ইনপুট ফ্রম গ্রুপ শেষ, নেক্সট আমরা এখানে আর একটা ক্লাস নেব, তো এখানে নিয়ে নিচ্ছি রো, রোয়ের মধ্যে আমরা এখানে একটা ক্লাস নেব অ্যালাইন আইটেমস, সরি আইটেমস সেন্টার। সো এই অ্যালাইন আইটেম সেন্টারের মধ্যে আমরা আর একটা চেকবক্স করব। ওকে, সো এখানে আমরা আবার ইনপুট টাইপ নেব, ইনপুট টাইপ চেকবক্স, দেন আমরা এখানে নাম দেবো জাস্ট রিমেম্বার মি। ওকে, তো আমরা এখানে ডিপ ক্লোজ আছে, এরপরে আমরা একটা সাবমিট বাটন করব। সো সাবমিট বাটন করার জন্য আমাদের আবার একটা নিচে ডিপ নেব, সো ডিপের নাম দেবো হচ্ছে ফর্ম গ্রুপ। তো এর মধ্যে আমরা একটা ইনপুট টাইপ সাবমিট নেব, তো আবার আমাদের ইনপুট লিখতে হবে ইনপুট টাইপ সাবমিট, দেন আমরা এখানে তার ভ্যালু দেব, ভ্যালু আমরা দিয়ে দিতে পারি লগ ইন বা সাবমিট, যেটা আপনারা চান সেটা দিতে পারেন। আমি এখানে সাবমিট তো হবে না যেহেতু আমার পাসওয়ার্ড দিচ্ছি, তো আমরা এখানে লগ ইন দেবো। ওকে, দেন এখানে আমরা একটা ক্লাস অ্যাড করব, একটা বাটন ক্লাস অ্যাড করলাম আমরা, দেন আমরা এটা রাইট সাইডে দেবো। সো আমরা এখানে ফ্লোট রাইট ইউজ করছি, দেন আমরা এখানে ইউজ করবো হচ্ছে লগ ইন বাটন। তো এখানে দেখুন আমাদের ফর্ম ট্যাগ শেষ হলো। এছাড়া আমরা নিচে আরও একটা ফুটারে যাব। সো আমাদের কার্ড আছে, কার্ড হেডার হলো, কার্ড বডি গেল, দেন কার্ড আমাদের ফুটার থাকবে। সো এই বডির নিচে আমাদের কার্ড, ফুটার, এই ফুটারের মধ্যে আমাদের করে নিতে হবে, এখানে আমরা নাম দেবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, দেন আমরা এখানে আয়ারটা নেব জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন লিঙ্কস। সো
আমরা এখানে টেক্সট লিখে দিচ্ছি ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, সরি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো এখানে আমরা ট্যাঙ্কার ট্যাগ ইউজ করছি, আমরা এখানে লিঙ্ক কিছু দিচ্ছি না আপাতত। সো এখানে লিখছি আমরা সাইন আপ, ওকে। দেন আমরা আর একটা নিচে করে নেবো, ঠিক এই ফুটারের মধ্যেই আমরা করে নেবো, এই ডিভের মধ্যে, এই ডিভের শেষে, সরি। তো এখানে আমরা নাম দেবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। দেন এখানে আমরা করছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেন এখানে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করছি, অ্যাঙ্কার ট্যাগের নাম দিচ্ছি আমরা ফরগেট ইওর পাসওয়ার্ড। তো দেখুন এখানে আমাদের এটা স্ট্রাকচার হয়ে গেছে, এটা আমাদের লাইভ সার্ভার দেখুন। ওকে, সো এখানে দেখুন আমাদের চলে এসছে, এখানে আমরা এটাকে আরও ভালো করে স্টাইলিং করব। ওকে, সো এখানে আমরা সিএসএস শুরু করব বন্ধুরা। তো সিএসএস শুরু করার আগে আমরা প্রথমে সবার আগে একটা এইচটিএমএল অ্যান্ড বডি ট্যাগ নেব। তো এখানে আমরা প্রথমে সবার আগে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা যেখানে খুশি ইউজ করতে পারেন, আপনারা লোকাল থেকে ইউজ করতে পারেন। তো আমরা এখানে ডাইরেক্ট নেট থেকে ইউজ করব, তো আমরা গুগলে যাব। সো আমরা একটা সাইজ ওপেন করব, যেটা হচ্ছে পিক্সেলস অথবা পিক্সাবে, যেটা আপনারা ইউজ করতে পারেন। সো আমি পিক্সাবে রিকমেন্ড করবো, আপনারা পিক্সাবে ইউজ করতে পারেন, খুব ভালো একটা সাইট। সো আমি এখানে ইউজ করলাম নাইট, আমি একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড চাই, সো নাইটটা বেটার। সো আমার এই ইমেজটা আমি চুজ করেছি, আমরা ওপেন ইমেজ ট্যাগ করব। তো আপনাকে ডাউনলোড করতে হবে না, ডাইরেক্ট আপনি ইমেজ ইউজ করতে পারেন। তো এখানে আমরা ইউআরএল দেবো, এখানে আমরা এটা পেস্ট করে দেবো। ওকে, সো দেখুন এখানে পেস্ট করার পরেও কিন্তু আমাদের এখানে এটা শো করছে এবং রিপিট এসছে। তো আমি কিছু স্টাইলিং করে নেবো খুব সিম্পলভাবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। ওকে, তো এই খুব এই জিনিসটা করলাম আমরা। এছাড়া ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা দিয়ে দিচ্ছি এখানে সেন্টার। ওকে, দেন আমরা এখানে হাইট প্রপার্টি ইউজ করছি 100%, অ্যান্ড আমরা টোটাল ফন্ট ফ্যামিলি নর্মাল, আপনারা যে কোনো রকম ফন্ট ইউজ করতে পারেন গুগল ফন্ট থেকে। তো আমরা নর্মাল এখানে এই ফন্ট ইউজ করব, সানস সেরিফ। দেন আমরা এখানে কন্টেনার নিয়ে নিচ্ছি, কন্টেনারটা আমরা রাখছি হাইট 100%, অ্যালাইন কন্টেন্ট সেন্টার। তো এরপরে আমরা করব হচ্ছে কার্ড। সো কার্ডের মধ্যে আমরা হাইট ডিফাইন করে দিচ্ছি 370 পিক্সেল। দেন আমরা দিয়ে দিচ্ছি মার্জিন টপ অটো, দেন মার্জিন বটম অটো, ওকে, উইথ 400 পিক্সেল। অ্যান্ড আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি, আমরা এখানে আরজিবিএতে ভ্যালু দেবো। ওকে, সো আরজিবিএ 0x0x0.5। ওকে, আমরা এখানে ইম্পর্টেন্ট প্রপার্টি ইউজ করলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে ট্রান্সপারেন্ট আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি। তো আমরা আরও কিছু স্টাইলিং করব, এরপর আমরা কিছু আইকনগুলো স্টাইলিং করে নেবো সবার আগে। তো নেক্সট আমরা এখানে সোশ্যাল আইকনের কিছু স্টাইলিং করব। এখানে দেখুন আমাদের সোশ্যাল আইকন দেওয়া আছে, সোশ্যাল আইকন, তো এগুলো আমাদের স্টাইলিং করতে হবে। সোশ্যাল আইকন সোশ্যাল আইকন দেন আমাদের স্প্যান। ওকে, তো সোশ্যাল আইকন দেন স্প্যান। এখানে আমরা ফন্ট সাইজ ডিফাইন করছি 50 পিক্সেল, দেন মার্জিন লেফট 10 পিক্সেল। আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি, আপনার যে কোনো রকম কালার ইউজ করতে পারেন। ওকে, তো দেখুন এখানে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন চলে এসছে। তো আমরা এটা আরও ভালোভাবে স্টাইলিং করব। সো সোশ্যাল আইকন
দেন স্প্যান দেন হোভার সো এটা আমরা কালার করে নেব আমরা হোয়াইট অ্যান্ড কার্সার করব আমরা পয়েন্টার ওকে নেক্সট আমরা কার্ড হেডারের মধ্যে H3 আমরা স্টাইলিং করব সো দেখুন এখানে আমাদের আগেও H3 নামা হয়েছে সাইন ইন সো এটা আমরা স্টাইলিং করব আমরা জাস্ট কিছু এখানে কালার হোয়াইট দিয়ে দিলাম নেক্সট আমরা করব সোশ্যাল আইকন সো এখানে আমরা ইউজ করব পজিশন অ্যাবসোলিউট রাইট 20 পিক্সেল অ্যান্ড টপ নেগেটিভ 45 পিক্সেল ওকে সো এরপরে আমরা একটা ক্লাস নিয়েছিলাম দেখুন এখানে প্রি প্যান্ড বলে ওকে সো আমরা সেটা করে নেব ইনপুট গ্রুপ প্রি প্যান্ড ওকে সো এটা আমরা কপি করলাম এখানে আমরা এটা পেস্ট করব সো ইনপুট গ্রুপ প্রি প্যান্ড এর মধ্যে আমাদের স্প্যান যেটা আছে সেটা আমরা করব এখানে দেখুন আমাদের স্প্যান ক্লাসে এটা রয়েছে তো এটা আমরা সবার আগে করে নেব সো এখানে আমরা উইথ দেব হচ্ছে 50 পিক্সেল ব্যাকগ্রাউন্ড আমরা সেম ইউ কালার ইউজ করব এখানে সো কপি দেন পেস্ট ওকে এখানে কালার ইউজ করছি আমরা ব্ল্যাক দেন এখানে আমরা করছি বর্ডার 0 ইম্পর্টেন্ট নেক্সট আমরা করছি হচ্ছে ইনপুট দেন করব আমরা ফোকাস দিয়ে যখন আমাদের ফোকাস হবে আমরা এখানে আউটলাইন দিয়ে দেবো হচ্ছে 0 ইম্পর্টেন্ট অ্যান্ড এখানে আমরা বক্স শ্যাডো যেটা থাকবে 0 অ্যান্ড ইম্পর্টেন্ট অথবা আপনারা নানও দিতে পারেন নান আপনারা ইউজ করতে পারেন ওকে ইউ ক্যান সো ইউজ নান ওকে সো নেক্সট আমরা করব এখানে রিমেম্বার যেটা দেখুন আমাদের এখানে সরি এখানে আমাদের আছে চেকবক্স ওকে সো এখানে আমরা একটা ক্লাস অ্যাড হবে বন্ধুরা আমাদের এখানে এখানে অ্যালাইনমেন্ট সেন্টার এখানে আমরা একটা ক্লাস অ্যাড করব যার নাম দেবো আমরা রিমেম্বার ওকে সো এখানে রিমেম্বার একটা ক্লাস অ্যাড হবে আমাদের এখানে আমরা তার স্টাইলিং করব সো জাস্ট লিখে দেবো হোয়াইট বিকজ আমার চেকবক্স আমাদের হোয়াইট চাই দেন রিমেম্বারের মধ্যে আমাদের ইনপুট যেটা বক্স থাকবে দেন আমরা তার উইথ নিয়ে নিচ্ছি 20 পিক্সেল হাইট 20 পিক্সেল মার্জিন লেফট নেগেটিভ 15 পিক্সেল ওকে আমরা এখানে নেগেটিভ দেবো না দেন হচ্ছে মার্জিন রাইট 10 পিক্সেল ওকে দেন এরপরে আমরা করব হচ্ছে লগ ইন বাটন তো আমরা দেখবার আউটপুটটা দেখে নেবো বন্ধুরা দেখুন আমাদের আউটপুটটা হচ্ছে লগ ইন বাটন আমরা করব অ্যান্ড সাইন ইন ফরগেট পাসওয়ার্ড করব তো এখানে দেখুন আমাদের লগ ইন বাটন দেখতে হবে সো লগ ইন বাটন কালার আমরা করে নেবো হচ্ছে ব্ল্যাক দেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা পেস্ট করব সরি হ্যাশট্যাগ দিয়ে পেস্ট করব দেন আমরা এখানে উইথ নিয়ে নেব 100 পিক্সেল সো লগ ইন বাটন ডান দেন আমাদের লগ ইন বাটন দেন হোভার কালার ব্ল্যাক দেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা দেবো হোয়াইট
দেন এখানে আমরা ওয়ান মোর ক্লাস ইউজ করব লিংকস। এখানে দেখুন আমাদের যে আছে এখানে আমরা লিংকস দিয়ে একটা ট্যাগ নিয়েছি, তো লিংকসটা আমাদের ইউজ করতে হবে। তো এখানে আমাদের কালার আমরা নেব হোয়াইট অ্যান্ড লিংকস এর মধ্যে এ মার্জিন লেফট 4 পিক্সেল। তো এখানে দেখুন আমাদের সুন্দর একটা আইকন ওয়াইজ ফর্ম একটা হয়ে গেছে, লগ ইন পাসওয়ার্ডের একটা ফর্ম আমাদের এখানে চলে এসছে। ওকে, তো আমাদের ভিডিওটা যে অবধি থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।